গুড মর্নিং এভরিওয়ান, মুনসাল একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজছে সকাল 8টাও বাজেনি, 8টা বাজতে 10। এই দেখো আমার ছোট্ট পুটলু উঠে গেছে, উঠে ওই যে জানলা দিয়ে দেখতে পেরেছে যে হাওয়া আসছে, হাওয়ার বেশ একটা আওয়াজের মতো হচ্ছে, ও এখন জানলার কাছে গিয়ে দাঁড়াবে। কি করছে সোনা, বাইরে কি হচ্ছে? সাউন্ড হচ্ছে, কি দারুণ হাওয়া দিচ্ছে, কি সুন্দর। ওয়ান ওয়ে, ওয়াও, পুকলু, ছটা পুকলু, কই পুকলুটা কই? ই ই পুটলু, ছোট পুটলু, টুগি টুগি পুটু টুগি, ধাপা, নাববে নাববে, আমার সোনা কি নাববে? বলতে বলতে বৃষ্টি চলেই এলো। ওয়াও কি সুন্দর লাগছে, বাইরেটা বৃষ্টি শুরু হয়ে গেছে, পুটলো রেন, পুটলো রেন, বাইরে রেন, তুমি দেখবে, আসো 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 আসো, ও সোনা বাবা নিতা ছোট্ট সোনা রেন দেখবে। হ্যাঁ বাইরে বাইরে দেখো বৃষ্টি, কি সুন্দর ওয়েদারটা করেছে, মনে হচ্ছে আজ বৃষ্টি টিষ্টি কিছু হবে। ওয়াও দারুণ হাওয়া আসছে। আমার ছোট্ট পুটলু এখন কিছুতেই দাঁত ব্রাশ করতে চায় না, আর এখন ওই সব ধরনেরই খাবার খায়, দাঁতের ফাঁকে আটকেও যায়। ওরও ছোট্ট ব্রাশ আছে, ওর ব্রাশটা যেই ওকে করাতে যায় কিছুতেই করতে চায় না, তাই আমি ব্রাশ করলো সামনে গিয়ে ওকে দেখাই করে। বাটি চরচরি, একটু ঘি দিয়ে রুটিটাই ভালো লাগে, নাহলে শক্ত হয়ে যায়। তখন গরম গরম আরো সুন্দর ছিল, যখন ভেজে রাখলা। অনেকদিন পর প্রান্তিক টিফিন করতে এসেছে, তা না হলে ওই ডায়েট করার জন্য সকালের টিফিনটা বন্ধ করে দিয়েছে, এখন প্রান্তিক ডায়েট করছে। অনেক দিন পর পুটলুর এই নিয়ে 3 দিন স্কুল অ্যাবসেন্ট হয়ে গেল, 2 দিন তো অসুস্থ ছিল, আর আজকে হয়েছে রেনি ডে। পুটুন, ও ছোট্ট পুটু সকাল থেকে কত সুন্দর করে খেলছে, একবার করে ঠাম্মিকে ধরছে আর একবার করে দাদাকে ধরছে, নিয়ে আর ছাড়ছে আর না, যা সুন্দর করে খেলছিল। নুন বেশি হয়েছে বাটি চচ্চড়িতে, না আমি চা বিস্কুট খেয়েছি, রুটিটা নরম আছে। আজকে সুন্দর রেনি ডে হয়েছে, সেই কারণেই এই সুন্দর দিনে না আর নর্মাল ভাত এইসব তো খেতে ইচ্ছা করে না, ভাত আমার কোনোদিনই ইচ্ছে করে না খেতে, তাই আজকে হবে লুচি। সেই কারণে মা তরকারি করে রেখেছে, 2 তরকারি, এই তরকারিটা আলু পটলের, এটা রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর পাশে সিম্পল এই আলুর তরকারিটা দুপুরে লুচি দিয়ে খাওয়ার জন্য। ওদিকে মা ময়দা মেখে ছোট ছোট নেচি করেও রেখে দিয়েছে। এই দেখো আমার, মার আর প্রান্তিকের 3 জনের মতো লুচি হবে, আমি একটু পরেই লুচিগুলো বেলে ভাজতে শুরু করব। আমার ছোট্ট পুটলুটা কই? এই ও ছোট্ট পুটলু লুকিয়ে ছিল, এখানে কি লুকিয়েছিল? হাই, তুমি কি এখানেই থাকবে, ঢুকে নাববে না? কি কি জন্য প্লিজ, কি কি দেব? কালার জেমস, কালার জেমস নেই নাকি? কালার জেমস নেবে? এই যে উঠুনে, ওপেন করতে হবে এটা,
পয়ে খাবে এখন হাতে ধরো খন ননি পরে খাবে ও শোনা তো কথা শুনে তো দিছে ও সবগুলো একটা একটা করে বার করবে ওই সবগুলোকে এবার এটা নিয়ে নিবে নিয়ে বাক্স দেখলেই ওই ওরম করে বাক্স নিয়ে নিবে এবার এবার ওটার উপরে উঠে ওই বাক্সতে ঢুকে বসবে আমি খুব ভালো একটা লুচি বেলতে পারি না পারফেক্ট গোল আমার একদম হয় না আগে আমি রুটিও একদম বেলতে পারতাম না এই কিছুদিন হবে যে আমি একটু রুটিটা মোটামুটি তাও ভালো গোল বেলতে শিখেছি আর সেইগুলো ভালো মতন ফোলেও তাই আমি যেন বেলাটা শিখতে পারি সেই কারণে মাকে বললাম যে আমি আজকে লুচিগুলো বেলবো তা বেলতে বেলতে প্র্যাকটিস করতে করতে একটু গোল আস্তে আস্তে হবে আগে তো আরও মনে হতো চৌকো মানে ম্যাপের মতো মানে বিভিন্ন রকমের আকৃতির আমার লুচি হয়ে যেত এখন তো মোটামুটি হালকা গোলের দিকে আসছে লুচিগুলো ফুললেই হয় সবগুলো একসাথেই আমি বেলে নিলাম তারপরে এক এক করে ভেজে নিব এই দেখো সব লুচি বেলা কমপ্লিট সর্ষের তেল দিয়ে লুচিগুলো বেলেছি ওই জন্য একটু হলদে হলদে মতো হয়ে গেছে এবার ভেজে নিই ওদিকে প্রান্তিকও চলে এসেছে আগে ওকে আগে ভেজে গরম গরম লুচিগুলো দিয়ে দিব আর পুটলুর জন্য খিচুড়ি করেছি তোমাদেরকে তো আগেও বলেছি যেদিন করে আমরা লুচি পরোটা বা অন্যরকম কিছু খাই সেদিন করে পুটলুকে খিচুড়ি করে দিই ডাল চাল সবজি দিয়ে একসাথে তো প্রান্তিককে আগে লুচিটা দিয়ে দেবো তারপরে পুটলুকে খাইয়ে তারপরে আমার আর মায়ের লুচিগুলো ভাজবো লুচি ফুলকো হলে কি ভালো লাগে এইভাবে বলের মতো ফুলে উঠলে এই যে হয়ে এসেছে প্রান্তিকও লুচি খেতে এত ভালোবাসে আগে আমি খুব একটা লুচি ভালোবাসতাম না কিন্তু এই দানিক আমারও লুচি খেতে খুব ভালো লাগে বেশ কিছু খাবার যেইগুলো প্রান্তিক ভালোবাসে এখন আমারও ভালো লাগার হয়ে গেছে সেইগুলো তার মধ্যে এক হলো লুচি আর দ্বিতীয় হলো বিরিয়ানি বিরিয়ানিও আগে আমি খুব একটা ভালোবাসতাম না কিন্তু এখন আমার বিরিয়ানি খেতেও এত ভালো লাগে লুচিগুলো বেশ ফুলেছিল ভাজার সময় কিন্তু যেই বাটির মধ্যে রেখেছি আস্তে আস্তে সব চুপসে যাচ্ছে এই কটা দিই তারপরে আরো লাগলে ওকে ভেজে দিব ওই টেবিলে চলেই এসেছে সাথে আমি পায়েসও করেছি কিন্তু ওই আবার মিষ্টি জিনিস খুব একটা খায় না আরো লাগলে বলবে আরো ভাসছি বৃষ্টির দিনে বেশ ভালোই লাগে বেশি লাগে না কটা দিয়েছো এক দুই তিন চার পাঁচ আর একটা দিয়ে দিবে ঠিক আছে ভেজে আনছি এক একটা ফুলছে আর যেই তুলে রাখছি তুলতে না তুলতে চিপস হয়ে যাচ্ছে সে তো তুমি এই ফুলকে ঘুম পাড়িয়ে খাবে না খাইয়ে খাবে হ্যাঁ ওকে আগে খাওয়াই ওকে খাওয়াবো তারপরে আমি খাবো ঠিক আছে আমি হ্যাঁ ওয়াও আজকে তো সারা দিনই বৃষ্টি আর বৃষ্টি এই দেখো আকাশে কিছু দেখা যাচ্ছে না বৃষ্টি হয়ে যাচ্ছে চলো চলো দারুণ ওয়েদার করেছে আর আজকে লাঞ্চটাও ফাটাফাটি পুটুকে খাইয়ে দিয়েছি প্রান্তিকেরও খাওয়া হয়ে গেল এখন বেরিয়ে যাবে অফিসে এখন আমি গিয়ে লাঞ্চ করব করেই আমি আর পুটলু শুয়ে পড়ব আবার দেখা হবে সন্ধ্যাবেলা চলো বসে পড়েছি খেতে দেখো পায়েস আলুর তরকারি আর লুচি ওয়াও লুচি পরোটা এসব খেলে তার সাথে পাশাপাশি আমার একটা কিছু মিষ্টির আইটেম হলে খুবই ভালো লাগে
হয় রসগোল্লা, রসগোল্লা তো নেই, পায়েস করেছিলাম তাই পায়েসই নিয়ে নিয়েছি একটুখানি। এই যে এই দেখো আমার পুজোর শপিং শুরু। ফ্লিপকার্টে আমি একসাথে অনেক কটা জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে দেখো চারটা ড্রেস চলে এসেছে, এইগুলো একটু পরেই খুলে খুলে দেখব। চারটা একসাথে, একটা টপ, এটা একটা জিন্স, একটা কুর্তি প্লাজোর সেট, এটাও একটা টপ, আর একটা স্কার্ট অর্ডার করেছি। কেমন করে ঘুরে যায় বলো, ঘোড়া কেমন করে চালায়, ঘোড়াই উঠেছো, ঘোড়া কেমন করে যায়, কিসে উঠেছো, দেখো খেলনাগুলোর উপরে কিন্তু জিমন্যাস্টিক দেখাচ্ছে, এই জিমন্যাস্টিক দেখাচ্ছে, ফুটো বসো বসো, কি সুন্দর দেখালো, ফাইনালি বসে পড়েছি। যা যা ফ্লিপকার্ট থেকে আজকে এসেছে সেইগুলো খুলে দেখার জন্য, অলরেডি আমার প্যাকেট খোলা হয়ে গেছে, কারণ এই সব বিষয়ে আমার ঠিক তর্ষ হয় না। এই বিয়ের পর থেকে তো সব বেশিরভাগ ড্রেসগুলো অনলাইন থেকে অর্ডার করা হয়, তার আগে যখন জামাকাপড় কিনতাম, বিশেষ করে পুজোর আগে বাজারে যেতাম, আর তখন বাজার থেকেই কেনাকাটা হতো, বাজার থেকে এসে এসে সবার ফার্স্টেই সেই নতুন নতুন ড্রেসগুলো পরে ট্রায়াল করতাম, যে কেমন লাগছে পরে আয়নার সামনে দেখতাম, উফ সেটাতে যে আনন্দ, যে এক্সাইটমেন্ট, উফ। আর এখন কি হয়, এখন বেশিরভাগ ড্রেসগুলো সব অনলাইনে অর্ডার করা হয়, তো ফ্লিপকার্ট থেকে চলে এসছে আমার চারটা ড্রেস। আমি শুধু প্যাকেটগুলো খুলে দেখেছি, এখনও কোনোটাই ট্রায়াল করা হয়নি যে কেমন কি ফিটিংস এসছে। আমি আগে প্যাকেটগুলো এই কারণে খুলে নিয়েছি যে কোনটা দেখি আমার পছন্দ হচ্ছে বা কোনটা ঠিকঠাক নেই, যদি চেঞ্জ করতে হয় তো তার যেটা চেঞ্জ করতে হবে সেটাকে সরিয়ে দিব, সেইটা আর তোমাদের সাথে শেয়ার করব না, যেইগুলো আমি রাখবো ভালো এসেছে সেইগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাই, এই যে প্রথমে এরকম একটা কুর্তি অর্ডার করেছি, ফ্রকের মতো কুর্তিটা, তার সাথে প্লাজো প্যান্ট। এই যে এইটা আমার খুবই ভালো লেগেছে, কি সুন্দর, কাপড়টাও খুব সুন্দর এসছে আর ফিটিংসটা তো খুবই সুন্দর। এই যে তার সাথে এইটা হলো প্লাজো প্যান্ট, এটা একটা স্কার্ট অর্ডার করেছি, এগুলোও খুব সুন্দর এসছে, ঠিক যেমনটা ছবিতে দেখেছিলাম তেমনটা এসেছে, তবে এটার সাথে একটা টপ আমি পরে কিনবো। এই যে এটা মিডি লেন্থ, ফুল লং স্কার্টও না আর শর্ট স্কার্টও না, তবে আমার তো একদম ঠিকঠাক হচ্ছে হাইটে, খুবই সুন্দর। আরেকটা নিয়েছি প্লাজো মতো জিন্স, এখন আমার দেখি আর টাইট ফিটিং জিন্সগুলো পরতে খুব একটা ভালো লাগে না, তো এখন উঠেছে এরকম ঢলা ঢলা প্লাজো জিন্স, এটা একটা নিয়েছি ব্লু কালার, কালারটাও খুব মিষ্টি, এটার সাথেও একটা টপ নেব পরে। আর একটা নিয়েছি নর্মাল একটা কটনের একটা টপ, এই যে এইরকম একটা জিন্সের উপরে পরার সিম্পল কালার, কাপড়টাও এত সুন্দর সফট কটনের, এত সুন্দর লাগছে পরেও খুব কমফোর্টেবল। আমি বেশিরভাগগুলো ডেলি ইউজ করতে পারবো এইরকমই কিছু ড্রেস কিনেছি, গর্জেস কিছু কিনিনি, কারণ গর্জেস যেগুলো বিয়ে বাড়িতে পরার মতো ওগুলো কিনে না আলমারিতে তোলাই থাকে, ওগুলো আর কিছু পরার সুযোগ আসে না, সেই কারণে নর্মাল যেগুলো রেগুলার ইউজে মানে ইউজ করতে পারবো রেগুলারলি সেই রকম ধরনেরই আমি কিছু ড্রেস কিনেছি। এই হলো অর্ধেক শপিং, আরও তো শপিং বাকি আছে। আবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। এখন রাত্রি হয়ে গেছে, এই ডিনার করতে যাব, পুটলুকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়েই ভাবলাম গিয়ে বসে এইগুলো জিনিসগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, দেখাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।